স্টেডিয়াম পার যে যুক্তিটা দেখিয়েছে সেটা হচ্ছে যে বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় ব্যাট এবং বলের মধ্যে একটা গ্যাপ ছিল, সেই পরিপ্রেক্ষিতে এসে সে সিদ্ধান্তটা দিয়েছে। সে কিন্তু বলেছে যে ইয়েতে যে কি বলে সাইনটা কিন্তু সেও দেখেছে, কিন্তু 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 তার বিবেচনায় ওটাকেই সে রেখেছে, যে গ্যাপটা সে দেখেছে এই জিনিসটা। এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, আমি জানি না কোন সিদ্ধান্তটা ঠিক। আমার খুব সাহসী একটা সিদ্ধান্ত আমি বলবো এটা। স্বাভাবিকভাবে যখনই আমরা দেখি যে সাইনটা যখন দেখি যে দাগ দাগগুলো যখন দেখি তখন আমি ধরে নিই যে বোলিং সাইডের পক্ষে যাবে, কিন্তু ওই গ্যাপটাকে কনসিডার করাটা সেটাও বোধহয় একটা দায়িত্ব। ডেফিনেটলি সব কিছু দেখে কিন্তু একটা সিদ্ধান্ত দেওয়ার ব্যাপার আছে। তাহলে আওয়াজটা আসলো কোথেকে, বা সেটা কোথেকে হলো, ধরে নিতে হবে যে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সোর্স থেকে সেই সাউন্ডটা এসছে, ব্যাটে বলে না, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। কারণ ওটা কিন্তু ভিজিবল ছিল যে ব্যাট এবং বলের মধ্যে একটা গ্যাপ, আমি সেটা সেভাবে ধরে নিচ্ছি। সৌম্য সরকারের ওইটা ছাড়াও বাংলা জোর খেলেছে, মানে ওটা কি কোনো প্রভাব ফেলেছে গতকাল ম্যাচে না নাকি? আমার মনে হয় না খুব বেশি প্রভাব ফেলেছে। ওটা যেটা হয়েছে ওটা সৌম্য সরকারকে আরেকটা সুযোগ দিয়েছে, যে সুযোগটা খুব একটা ভালো কাজে লাগাতে পারেনি সৌম্য সরকার। বাট আমার মনে হয় না খুব বেশি কাজে লেগেছে, কারণ গতকালের ম্যাচে বাংলাদেশ অনেক গুছিয়ে খেলেছে এবং শুরুর দিক থেকে যেহেতু পার্টনারশিপ একটা হয়ে গিয়েছিল, রান আস্কিং রেটে সেরকম চাপ ছিল না, সো খেলাটা আমাদের হাতে ছিল। কিন্তু জিনিসটা হচ্ছে যে 50 রান থাকতেও কিন্তু একটা দল অল আউট হয়ে যেতে পারে যদি তারা দায়িত্ব নিয়ে না খেলে, সেটা অন্য ব্যাপার। কিন্তু কালকে কিন্তু আমাদের খেলোয়াড়রা মোটামুটি দায়িত্ব নিয়ে খেলেছে, খুব তাড়াহুড়ো করেনি, সেফ ক্রিকেট খেলে কিন্তু তারা শেষ করেছে। সো এটি প্রয়োজন ছিল, এতে তাদের কনফিডেন্সটা বাড়বে এবং আশা করি তারা এখন তৃতীয় ম্যাচটা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।